সেই সব কারণে চট্টগ্রাম অনন্য। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, যদিও প্রচলিতভাবে বই খাতা ও কাগজ কলমে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে অধিক পরিচিত। এই চট্টগ্রামের রয়েছে হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি, যা চট্টগ্রামকে আলাদাভাবে রূপ দিয়েছে পুরো বাংলাদেশের মাঝে। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু তথ্য যেসব কারণে চট্টগ্রাম অনন্য। নলেজ ইজ পাওয়ার। এক, মেজবান। চট্টগ্রামের মানুষ খুবই সামাজিক, অত্যন্ত মাত্রায় অতিথিপরায়ণ। চট্টগ্রামের মানুষেরা যে কতটা সামাজিক তার প্রমাণ পাওয়া যায় মেজবান অনুষ্ঠানে। বাংলাদেশের বিখ্যাত খাবারগুলোর মধ্যে সবচেয়ে নামকরা একটি হচ্ছে চট্টগ্রামের মেজবান। দুই, চট্টগ্রামের বেলা বিস্কুট। চট্টগ্রামের রয়েছে বিখ্যাত বেলা বিস্কুট, যেটি উৎপত্তি চট্টগ্রামে। জানা যায় তৎকালীন বাংলায় গণী সওদাগর নামে এক ব্যক্তি চাটগাঁও অঞ্চলে এসে অন্যান্য বিদেশি ব্যবসায়ীদের সুবিধার জন্য একটি বিস্কুট বানান। এই বিস্কুটটি পরবর্তীতে বেলা বিস্কুট নামে জনপ্রিয় হয়েছিল চট্টগ্রাম অঞ্চলে। তিন, ভাষা। চট্টগ্রামের ভাষা বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক মাতৃভাষা। বলা হয়ে থাকে একটি স্বতন্ত্র ভাষার প্রায় সকল বৈশিষ্ট্য চট্টগ্রামের ভাষার মধ্যে বিদ্যমান থাকার পরও এটি একটি উপভাষা বা আঞ্চলিক ভাষা তকমা, আঞ্চলিক ভাষার তকমা নিয়ে বাংলার কারাগারে বন্দি। চার, প্রবেশদ্বার। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ প্রবেশদ্বার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দর নগরী নামে পরিচিত চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা এই বাণিজ্যিক রাজধানীটি রয়েছে বাংলাদেশের দ্বিতীয় প্রবেশদ্বার। পাঁচ, অর্থনীতি। চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির খুঁটি। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ৬, মাহাতির মোহাম্মদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে বলা হয় চট্টগ্রামের নাতি। মাহাতির মোহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের বাসিন্দা। চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘন ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়ামনগর। ঊনবিশ শতাব্দীর শেষ দিকে এই গ্রামে এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছিলেন জাহাজের নাবিক। মালয়েশিয়ায় অ্যালন সেটর এলাকায় গিয়ে এক মালয়েশিয়ান নারীর সঙ্গে তিনি সম্পর্কে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেন মোহাম্মদ ইস্কান্দর। আর এই মোহাম্মদ ইস্কান্দরের ছেলে সন্তান হিসেবে জন্ম নেন মাহাতির মোহাম্মদ। সাত, সমুদ্রবন্দর। চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের একমাত্র প্রাকৃতিক সমুদ্রবন্দর। একে বলা হয় এ দেশের মানুষের জন্য সৃষ্টিকর্তার উপহার। এর ভৌগোলিক অবস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত সুবিধাজনক, যেটা বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ আবর্তন কেন্দ্র হিসেবে কাজ করছে। আট, বলিখেলা। বলিখেলার উৎপত্তি চট্টগ্রামে। এটি মূলত জব্বারের বলিখেলা নামে পরিচিত। বলিখেলা হচ্ছে বিশেষ ধরনের কুস্তি খেলা, যা প্রতি বছর চট্টগ্রামের লালডিগি ময়দানে অনুষ্ঠিত হয়। 1909 সালে 12ই বৈশাখ ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলিখেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। তিনি নিজ নামেই লালডিগি মাঠে এই বলিখেলার সূচনা করেন। নয়, চট্টগ্রামের মানুষ সহজ সরল। চট্টগ্রামের মানুষ ভালোবাসতে জানে। আপনি চট্টগ্রামে নতুন, আপনার দিকে তাদের ঘাড় বাঁকিয়ে তাকানো দেখে আপনি ভয় পেতে পারেন। তারা আসলে আপনার দিকে সন্দেহ দিয়ে তাকাচ্ছে না, তারা উৎসুক হয়ে বুঝতে চেষ্টা করছে তাদের দেশে আপনি কতটা আরামবোধ করছেন। চট্টগ্রামের মানুষ আপ্যায়ন আর ভালোবাসাপূর্ণ মনোভাব সবসময় আপনাকে মুগ্ধ করে রাখবে। সবাইকে আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনিও যদি চট্টগ্রামের হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার টাইমলাইনে থাকা
বন্ধুরা, যাতে জানতে পারি চট্টগ্রামের মানুষ কতটা সহজ সরল এবং চট্টগ্রামের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, যে সকল কারণে চট্টগ্রাম অনন্য এগুলো যাতে তারাও জানতে পারে। তো আশা করি আমার চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।